সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আর শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব নারকেলের ভাজা পুলি পিঠা। পিঠাটা ভীষণই সহজ এবং খেতে ভীষণ মজা। এটা যারা খেয়েছেন, বাঙালি তো যারা, তারা অবশ্যই খেয়ে থাকবেন, তারা সবাই জানে এই পিঠাটা কতটা মজাদার এবং বানাতে খুব সহজ। তো চলুন তৈরি করে ফেলি এই মজাদার সুস্বাদু পিঠাটি। চুলাতে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িতে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। পানিটা যখন এরকম বলক আসছে তখন দিব স্বাদ মতো লবণ। হ্যাঁ, লবণটা ঠিক আছে। লবণটা দেওয়ার সময় আপনি একটু চেক করে দেখে নেবেন। তো আমি আমার টেস্ট মতো লবণটা দিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 1 কাপ ময়দা। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া কিছু করব না, 1 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এটাকে আমি চুলাতে রাখবো। 1 মিনিট এভাবে থাকবে, তারপরে এটাকে আমি নাড়বো। আমার 1 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি আটা এবং ওই পানির মিশ্রণটাকে ভালো করে মিলিয়ে দেব। এখন চুলার জালটা একদম কমানো আছে, তো এভাবে আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো মিলানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে বেশ ভালো করে এটাকে মথে নিতে হবে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আটাটাকে আমি বেশ ভালো করে মথে নিয়েছি। এখন এই আটাটাকে আমি ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। তো আমি এখন ওই নারকেলের, এইটা নারকেলের পুর দিয়ে করব, তো সেই পুরটা তৈরি করে নিচ্ছি। তো আমি পুলি পিঠার জন্য এখন পুরটা তৈরি করে নিব। তো সেজন্য একটা চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং যখন এটা গরম হয়ে আসছে, হালকা গরম, তখন দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। এখানে 1/2 কাপের চাইতে একটু কম আছে। আর এর মধ্যে আমি অন্য কোনো মশলা দিচ্ছি না, দারচিনি, এলাচি, এগুলো প্রয়োজন নেই, কারণ নারকেলের নিজস্ব একটা সুন্দর ঘ্রাণ আছে। আমি সেজন্য অন্য কোনো মশলা দিচ্ছি না। নারকেল এবং চিনির পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো আটাটা আমি মথে নিয়েছি, সেই আটা থেকে আমি অর্ধেকটা করে নিচ্ছি হাতের সাহায্যে, একটু গোল করে নিব। গোল করে একটা পাতলা রুটি বেলে নিব আমি। আমি রুটিটাকে বেলে নিয়েছি, মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন রুটিগুলোকে আমি একটা কিছু একটা দিয়ে কেটে নিব। তো এইটা দিয়ে আমি কেটে নিচ্ছি যাতে সবগুলোর মাপ সমান হয়। তো আমি রুটিগুলোকে এখন কেটে নিচ্ছি। তো আমি এইভাবে সবগুলো রুটি কেটে নিচ্ছি। রুটি বেলতে সমস্যা হলে এভাবে একটু আটা ছড়িয়ে রুটিগুলোকে বেলে নিতে পারবেন। এক কাপ আটা দিয়ে আমি 11টা এরকম ছোট ছোট রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে পিঠা বানিয়ে ফেলব।
একটু পুর ভরে এখন আমি পিঠা তৈরি করব। মুখটাকে একটু ভালো করে বন্ধ করে দিতে হবে। তো পিঠা একটু নকশা করার জন্য এরকম পিঠা তৈরি করার পরে কাটা চামচ দিয়ে এরকম একটু চাপ দিয়ে নিলে একটা নকশা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো এখন আমি এভাবে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি, আরো একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে হয়ে গেল দুটো পিঠা। তো আমি পিঠাগুলোকে এভাবে তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব। পিঠাগুলোকে ভাজার জন্য চুলাতে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পিঠাগুলোকে ছেড়ে দিব। তার আগে একটা কথা, তেলটা কিন্তু অতিরিক্ত হারে গরম হওয়া যাবে না। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই পিঠাগুলো ছেড়ে দিতে হবে। তো তেলটা আমার গরম হয়ে আসছে, এখন আমি ছেড়ে দিচ্ছি। তো চুলার আঁচটা এখন মিডিয়াম টু লোতে আছে, এভাবে আমি পিঠাগুলোকে ভেজে নিব। পিঠাগুলো যখন এমন সোনালি হয়ে আসবে তখন তুলে নিতে হবে। তো এখন আমি তুলে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিচ্ছি। দেখুন দর্শক, তৈরি হয়ে গেছে ভীষণই মজার, রসে ভরপুর নারকেলের পুলি পিঠা। এটা বানাতে খুবই সহজ আর খেতে ভীষণই মজা। আর অল্প কিছু উপকরণ দিয়ে এমন মজাদার পিঠা তৈরি করে নেওয়া যায়। তো দেখলেন তো, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটা। সহজ এবং সুন্দর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।